मुक्त हबे प्रिय मातृभूमि, मुक्त हबे प्रिय मातृभूमि, सेदिन सुदूर नये आर देखो लाल सूर्येर आलोय लाल पूर्व समुद्रेर पार। मुक्त हबे प्रिय मातृभूमि, सेदिन सुदूर नये आर देखो लाल सूर्येर आलोय लाल पूर्व समुद्रेर पार। सावरकरेर इंडिया नये, भगत सिंहेर भारत। কেন এরকম স্লোগানের অর্থ? আমরা যদি দেখি যে ব্রিটিশ আমলে যে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল এবং নিজেদের আত্মবলিদান দিয়েছিল, সেই সময় দাঁড়িয়ে অনেকগুলো ভাগ করিয়েছিল। যেমন আমরা দেখেছি সাভারকারের মতো তিনজনকে, ভগৎ সিংয়ের মতো তিনজনকে। সাভারকার যেটা করেছিল, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম অবশ্যই শুরু করেছিল, কিন্তু যখন সে গ্রেপ্তার হয় এবং আন্দামান জেলে বন্দী থাকে, সেই সময় তারা চিঠির মাধ্যমে সে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। উল্টো দিকে দাঁড়িয়ে ভগৎ সিংরা যখন মানে আদর্শগত জায়গা থেকে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে, এবং শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধেই নয়, ভগৎ সিং এটাও বলে যে ভারতবর্ষে পূর্ণ স্বরাজ দরকার। কেননা আজকে ইংরেজরা যদি গদি ছাড়ে এবং যদি কোনো ভারতবর্ষের নিজস্ব কোনো গোষ্ঠী ক্ষমতা দখল করে এবং তারাও যদি জুলুমবাজিটা চালাতে থাকে, তাহলে আমরা যে স্বাধীনতাটা আমরা বলছি, ভগৎ সিংরা বলেছিল, সেই স্বাধীনতাটা আমি পাবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে দেখছি বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং সে সাভারকারকে, বীর সাভারকারকে যথেষ্ট উঁচু জায়গায় বসিয়ে নিজেদের মেরুকরণটা চালিয়ে যাচ্ছে। যেখান থেকে আমাদের আজকে স্পষ্ট করা দরকার যে সাভারকারের মতো হিন্দুত্ববাদী, আত্মসমর্পণবাদী এই ধরনের লোকজন যে ভারতবর্ষ চেয়েছিল সেটা আমরা চাই না। আমরা ভগৎ সিংয়ের ভারতবর্ষ চাই, যে ভগৎ সিং যে মানে ফাঁসিতে ওঠার আগে নিজের আদর্শকে শক্ত হাতে ধরেছিল এবং লাল ভারত গড়ার স্বপ্ন দেখেছিল, শোষণহীন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখেছিল, সেই ভারতবর্ষ গড়ারই আমাদের লক্ষ্য। ভগৎ সিং যেটা মানে শহীদ হওয়ার আগে থেকে বলে যাচ্ছিলেন, আজকে আমরা 90তম শহীদ দিবসে এখানে জমায়েত করছি, মিছিল করছি ভগৎ সিংয়ের বক্তব্যটা আমরা অনেকেই ভালোভাবে শুনিনি। প্রথম থেকেই বলে যাচ্ছিলেন যে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করবে, পূর্ণ স্বরাজের আন্দোলন কংগ্রেস কখনোই লড়ছে না, এবং যতবার বিদ্রোহের দিকে গণ আন্দোলন যাচ্ছিল স্বাধীনতার জন্য, বারবার কংগ্রেস গান্ধী এবং নেহরুর হস্তক্ষেপে পিছিয়ে এসছে, বিশ্বাসঘাতকতা করেছে আন্দোলনের সঙ্গে। তারপরে যেটা খুব স্বাভাবিকভাবেই দেখা গেল, 70 বছর আজ পেরিয়ে গেছে তথাকথিত স্বাধীনতার, তাও ব্রিটিশ আমলের থেকেও খারাপ অবস্থায় আমরা রয়েছি। 45 বছরে এরকম হয়তো আনএমপ্লয়মেন্ট রেট কখনো বেড়ে যায়নি। আজকে রাজবন্দীদের যে অবস্থা সেটা ব্রিটিশ আমলেও ছিল না, হয়তো ফাঁসি এখন সেইভাবে দেওয়া হয় না, ভুয়ো এনকাউন্টারে খুন করা হয়। একই সঙ্গে ইউএপিএ রাওলাটাইনের উত্তরসূরি হয়ে দাঁড়িয়েছে। আর জনগণের অর্থনৈতিক অবস্থার কথা তো ছেড়েই দিলাম, এনআরসি এনপিআরসি এর মধ্যে দিয়ে যে সস্তা শ্রমিক তৈরি করার ফাঁদ বেঁধেছে সেটা হয়তো সেই সময়ও ব্রিটিশদের মাথায় আসেনি, জার্মানের হিটলারের মাথায় ছিল, মুসোলিনির মাথায় ছিল। এটা ভারত কাগজের মাধ্যমে স্বাধীন হয়েছে। এখনও যদি আমরা দেখি ভারতবর্ষে ইংরেজ আমলে যে শোষণটা চলেছিল জনগণের উপর, তার চেয়ে কয়েক মাত্রা গুণে বেশি আজকে আদিবাসী খেটে খাওয়া জনগণ, কৃষক শ্রমিক ছাত্র প্রত্যেকের উপর সেই অত্যাচারটা চলছে। এবং প্রত্যেক দিন এনইপি থেকে শুরু করে এনআরসি সিএএ কৃষি বিল শ্রম করের মধ্যে দিয়ে জনগণের শেষ অধিকারটুকু খর্ব করার বিজেপি সরকার চেষ্টা করছে। জার্নালিস্টরা অন্যান্য বক্তব্য রাখার চেষ্টা করছে বিজেপির প্রপাগান্ডার বিরুদ্ধে গিয়ে, তাদেরকে সরাসরি হত্যা করা হচ্ছে, গৌরী লঙ্কেশের কথা বলছি, তারপরে গোবিন্দ পানসারে আছে, এরকম অনেকেই আছেন। বারবার ফ্যাসিবাদীদের যে পরিকল্পনাটা করে থাকে, হিটলার সেই সময় যে পরিকল্পনা করেছিল ডিটেনশন ক্যাম্প কনসেন্ট্রেশন ক্যাম্পের, ঠিক আবার সেই একই পরিকল্পনা এনআরসি এনপিআরসিএ আমরা দেখতে পাচ্ছি আসামে ইমপ্লিমেন্টেড হয়েছে এনআরসি এনপিআরসিএ। এবং 19 লক্ষের ওপরেও 21 লক্ষ প্রায় জনগণ আজ ডিটেনশন ক্যাম্পে আটকে পড়েছে, তাদেরকে শ্রমিক হিসেবেই খাটানো হচ্ছে কিন্তু কোনো মজুরি দেওয়া হচ্ছে না। তো এই পরিকল্পনা চিরকাল ফ্যাসিবাদীদের ছিল নিজেদের অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করার জন্য। বারবার এই হিটলার মোদীর শ্রেণী আম্বানিদের, আদানি আম্বানি তখনকার ফোর্ড রকারফেলারদের দালালি করে বারবার জনগণের ওপর এরকম সরাসরি আক্রমণ নামিয়ে এনেছে। এইভাবেই ফ্যাসিবাদী রাজ স্থাপন করার চেষ্টা করছে বিজেপি সরকার আজকে। ঠিক আছে, একটু পরিচয়। আমি তথাগত রায়চৌধুরী, আমি আরএসএফের সদস্য।
আজকে এই গদিতে যদি বিজেপি সরকার বাদে অন্য কোনো দল থাকতো, কংগ্রেস বলুন বা সিপিএম, তারাও সেই একই কাজ করতো। কারণ কংগ্রেসের অত্যাচারের ইতিহাসে আমরা দেখেছি এবং 34 বছরে বাম আমরা দেখে নিয়েছি, লালগড়ের গণহত্যা, সিঙ্গুরের গণহত্যা। তাই এই মুখোশ খুলে দেওয়ার সময় এটাই, এবং জনগণকে বলার জায়গা এটাই যে সাবারকারের ভারত নয়, শোষণহীন ভারতবর্ষ, ভগৎ সিংহের ভারতবর্ষই আমাদের উদ্দেশ্য। দেবাঞ্জন মল্লিক।